এবারে দেশের সরকারি স্কুলগুলোতে অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা হলেও বেসরকারি নামি দামি স্কুলগুলোতে তা মানা হচ্ছে না। সরকারি নির্দেশনা স্পষ্ট না থাকায় তারা ভর্তি কার্যক্রম পরিচালনা করছে নিজস্ব পদ্ধতিতে। তবে বেসরকারি স্কুলগুলোতেও শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে, তাই সে সময় ফর্ম জমা দিতে অভিভাবকদের উপচে পড়া ভিড়। ভর্তি কার্যক্রমে স্বচ্ছতার দাবি তাদের। দরজায় কড়া নাড়ছে নতুন বর্ষ, আর নতুন শিক্ষাবর্ষে পছন্দের স্কুলে ভর্তিতে সন্তানদের চেয়ে অভিভাবকরাই যেন বেশি প্রতিযোগী। এবারে রাজধানীর 44টি সরকারি স্কুলে ভর্তি কার্যক্রম চলছে অনলাইনের মাধ্যমে। অনলাইনে ভর্তির আবেদন নেওয়া শুরু হয় 15ই ডিসেম্বর থেকে, চলে 27শে ডিসেম্বর পর্যন্ত। এরপর শিক্ষার্থী নির্বাচন করা হবে লটারির ভিত্তিতে। তবে এবারই প্রথম সরকারি স্কুলগুলোতে অনলাইনে আবেদনপত্র জমা নেয় বিড়ম্বনা কমে যাওয়ার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত হবে বলে দাবি সংশ্লিষ্টদের। চাহিদা অনুযায়ী মেরিট লিস্ট থাকে, ঠিক সমান সংখ্যক অপেক্ষমান তালিকা থাকে। মেরিট লিস্ট থেকে ফার্স্ট লিস্ট থেকে যদি কেউ ভর্তি না হয় তখন ওই ক্রমানুসারে আমরা অপেক্ষমান তালিকা থেকে নিই। আসন শূন্য থাকার ওই রকম কোনো সুযোগ নেই, অবশ্যই স্বচ্ছ লটারি তো, আর তারপরে অনলাইন। সরকারি স্কুলের বিপরীত চিত্র রাজধানীর নামি দামি বেসরকারি স্কুলগুলোতে। করোনাকালেও ভিড় লেগেই আছে। আবেদনপত্র অনলাইনে মিললেও জমা দিতে হয় স্কুলে গিয়ে সন্তানকে পছন্দের স্কুলে ভর্তির অক্লান্ত প্রতিযোগিতায় অভিভাবকরা। রাজধানীর ভিকারুননেসা, মতিঝিল আইডিয়াল সহ বেশিরভাগ স্কুলে প্রায় একই চিত্র। অনেক জন্য তো এক জায়গায় সব জায়গায় তো পাওয়া যায় না, এই জন্য আমরা দুই এক জায়গায় চাইতে হয়, অথবা আইডিয়ালে চাইছি, সান ফ্রান্সিস চাইছি, হয় নাই আবার আইডিয়ালে আসলাম, এটা দেখতেছি যদি হয় বেটার আর কি। লটারি তো এখন, লটারিতে অ্যালাউ হলেই তো অ্যাডমিশন হয়ে যাবে। আমি মানে যে স্কুলগুলো আসলে পড়াশোনা ভালো হয় এরকম স্কুলই দেওয়ার জন্য চেষ্টা করতেছি। বেসরকারি স্কুলগুলোতেও লটারি বা অন্য যে কোনো পদ্ধতিতে ভর্তি কার্যক্রমে সততা ও স্বচ্ছতার নিশ্চয়তা চান অভিভাবকরা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।